বর্তমানে আপনার বাজেট যদি হয়ে থাকে 30 থেকে 40 হাজার টাকা, আর এই বাজেটের মধ্যে আপনি যদি বেস্ট ক্যামেরার সাথে বেস্ট গেমিং এবং একটি কার্ভ ডিসপ্লের ফোন কিনতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কারণ আজকের এই ভিডিওতে কথা বলবো 30 থেকে 40 হাজার টাকা বাজেটের মধ্যে এই মুহূর্তের সেরা 5টি ফোন নিয়ে। আর এই ফোনগুলোর আমরা প্রত্যেকটির ইউজার রিভিউ ভালো পেয়েছি, তাই ফোনগুলো কেনার পরে আপনি কোনো প্রকার ঝামেলা ছাড়া লং টাইম ধরে ইউজ করতে পারবেন। এছাড়া এই ফোনগুলোর মধ্যে একটি ফোন রয়েছে যে ফোনটির পারফরমেন্স হবে বর্তমান মার্কেটের 70 হাজার টাকা বাজেটের ফোনগুলোর মতো। তবে ভিডিও শুরু করার আগে একটা কথা বলে রাখতে চাই, বর্তমানে আনঅফিসিয়াল ফোন বন্ধ হবে কিনা এই জন্য অনেকে আনঅফিসিয়াল ফোন কিনতে ভয় পাচ্ছেন। আমি তাদের জন্য বলে রাখতে চাই, আপনারা এই ফেব্রুয়ারি মাসে আনঅফিসিয়াল ফোন কিনলে বন্ধ হবে না, আমি নিজ দায়িত্বেই বললাম। কারণ এই ফোনগুলোর বন্ধ করার কোনো প্রসেসিং এখন পর্যন্ত শুরু হয় নাই, শুরু হলে আমি জানিয়ে দিব। আর এই ফোনগুলো শোনা যাচ্ছে এপ্রিল থেকে বন্ধ হওয়ার প্রসেসিং চালু হবে, তাই আপনি মার্চ মাস পর্যন্ত আনঅফিসিয়াল ফোন কিনতে পারেন। আর এখন যারা আনঅফিসিয়াল ফোন কিনবেন, তারা সেই ফোনে যে সিম ইউজ করবেন সেই সিমের আন্ডারেই এই ফোনটা রেজিস্টার্ড হয়ে যাবে, অর্থাৎ এই ফোনটা অটোমেটিকলি রেজিস্টার্ড হয়ে যাবে, আপনাকে রেজিস্ট্রেশনও করতে হবে না। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাকে বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে, আর চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আমাদের লিস্টের 5 নম্বর পজিশনে যে ফোনটি রেখেছি এই ফোনটি হলো রেডমি নোট 13 প্রো 5G। এই ফোনটিতে ডিসপ্লে পাবেন 6.67 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস ওএলইডি ডিসপ্লে, সাথে থাকছে 120Hz রিফ্রেশ রেট, আর এই ডিসপ্লেতে থাকছে কোনিং গরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন। এই ফোনটির ব্যাক সাইডে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 200 মেগাপিক্সেলের। এখানে থাকছে ওয়াইএসএস সাপোর্ট, সাথে পাবেন 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স আর 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K-তে 30fps পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এই বাজেটের মধ্যে সবথেকে বেস্ট কোয়ালিটির ফটোগ্রাফি তুলতে পারবেন। এখানে পাবেন 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এখানেও আপনি দুর্দান্ত সেলফি তুলতে পারবেন। এই ফোনটির পাওয়ারের জন্য দেওয়া আছে স্ন্যাপড্রাগনের 7S Gen 2 প্রসেসর। এই প্রসেসরটি 4 nanometer আর্কিটেক বিল্ড, এবং এই প্রসেসরটি দিয়ে আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে পাবজি, ফ্রি ফায়ারের মতো গেমগুলো আপনি এই বাজেটে সব থেকে বেস্ট খেলতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকছে Android 13, এখানে আপনি Android 16 পর্যন্ত আপডেট পাবেন, আর এর ব্যাকএন্ডে থাকছে MIUI 14। এখানে সিকিউরিটির জন্য থাকছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল সেন্সর, এবং ব্যাটারির জন্য থাকছে 5100mAh একটি ব্যাটারি, সাথে থাকছে 67W একটি ফাস্ট চার্জার। এই ফোনটি বর্তমানে আনঅফিসিয়াল, এর 8128GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 30 থেকে 31 হাজার টাকার মধ্যে, এবং এর 8256GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 32 থেকে 33 হাজার টাকার মধ্যে। আপনাদের যাদের বাজেট হলো 30 হাজার টাকার কিছুটা বেশি এবং এই বাজেটের মধ্যে সবথেকে বেস্ট একটা অলরাউন্ডার ফোন কিনতে চান, যেখানে আপনি ভালো গেমিংয়ের পাশাপাশি ভালো ক্যামেরা এবং ভালো ডিসপ্লে পেতে চান, তারা এই ফোনটি নিতে পারেন। আমাদের লিস্টের 4 নম্বর পজিশনে যে ফোনটি রেখেছি এই ফোনটি হলো মোটরোলা S40 Neo। এই ফোনটিতে ডিসপ্লে পাবেন 6.5 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস পিওলেট ডিসপ্লে, সাথে থাকছে 144Hz রিফ্রেশ রেট, আর এই ডিসপ্লেতে পাবেন কোনিং গরিলা গ্লাস 3-এর প্রোটেকশন। এই ফোনটির ব্যাক সাইডে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের, এর অ্যাপারচার f/1.8, এখানে থাকছে ওয়াইএসএস সাপোর্ট, সাথে পাবেন 13 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K-তে 30fps ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এই বাজেটের মধ্যে আপনি বেস্ট কোয়ালিটির ফটোগ্রাফি তুলতে পারবেন। এখানে পাবেন 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এই ক্যামেরাটি দিয়ে আপনি 4K-তে 30fps ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এখানেও আপনি দুর্দান্ত কোয়ালিটির সেলফি তুলতে পারবেন। এই ফোনটির পাওয়ারের জন্য থাকছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 7030 প্রসেসর, এই প্রসেসরটি 6 nanometer আর্কিটেক বিল্ড, এবং এই প্রসেসরটি দিয়ে আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে পাবজি, ফ্রি ফায়ারের মতো গেমগুলো আপনি ভালো স্মুথলি খেলতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকছে Android 13, এখানে আপনি Android 15 পর্যন্ত আপডেট পাবেন। সিকিউরিটির জন্য থাকছে ডিসপ্লে অপটিক্যাল সেন্সর, এবং ব্যাটারির জন্য থাকছে 5000mAh একটি ব্যাটারি, সাথে থাকছে 68W একটি ফাস্ট চার্জার। এই ফোনটি বর্তমানে আনঅফিসিয়াল, এর 8128GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 33 থেকে 34 হাজার টাকা, এবং এর 12256GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 36 থেকে 37 হাজার টাকার মধ্যে। আপনাদের যাদের বাজেট হলো 33 থেকে 34 হাজার টাকার মধ্যে এবং এই বাজেটের মধ্যে বেস্ট একটি ডিসপ্লের ফোন কিনতে চান, সাথে ভালো গেমিং করতে চান এবং ভালো ক্যামেরাও পেতে চান, বিশেষ করে সুন্দর লুকো ডিজাইনের কম্প্যাক্ট ফোন কিনতে চান, তারা এই ফোনটি নিতে পারেন। আমাদের লিস্টের 3 নম্বর পজিশনে যে ফোনটি রেখেছি এই ফোনটি হলো রেডমি নোট 13 প্রো প্লাস। এই ফোনটিতে ডিসপ্লে পাবেন 6.67 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস কার্ভ ওএলইডি ডিসপ্লে, সাথে থাকছে 120W একটি
স্মার্ট চার্জার আর এখানে দেওয়া আছে কোনিং গরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন। এই ফোনটির ব্যাক সাইডে থাকছে ত্রিপল ক্যামেরা সেটআপ যার প্রাইমারি লেন্সটি হলো 200 মেগাপিক্সেলের, এখানে থাকছে ওআইএসএস সাপোর্ট, সাথে পাবেন 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স আর 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K-তে 30fps-এ ভিডিও রেকর্ড করতে পারবেন আর এই বাজেটের মধ্যে এখানে আপনি বেস্ট কোয়ালিটির ফটোগ্রাফি তুলতে পারবেন। এখানে পাবেন 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন আর এখানেও আপনি ভালোই সেলফি তুলতে পারবেন। এই ফোনটির পাওয়ারের জন্য থাকছে মিডিয়াটেকের ড্যামেসিটি 7200 আল্ট্রা প্রসেসর। এই প্রসেসরটি 4 nanometer আর্কিটেকে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন। সাথে এই বাজেট বিবেচনায় আপনি পাবজি, ফ্রি ফায়ারের মতো গেমগুলো বেস্ট স্মুথলি খেলতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকছে Android 13, এখানে আপনি Android 16 পর্যন্ত আপডেট পাবেন। এর ব্যাকএন্ডে থাকছে MIUI 14, এখানে সিকিউরিটির জন্য থাকছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল সেন্সর এবং ব্যাটারির জন্য থাকছে 5000mAh-এর একটি ব্যাটারি, সাথে থাকছে 120W-এর একটি ফাস্ট চার্জার। এই ফোনটি বর্তমানে আনঅফিসিয়াল, এর 12256GB চাইনিজ ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 37,000-38,000 টাকার মধ্যে এবং এর 12512GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 42,000 টাকার আশেপাশে। তবে এই ফোনটির ইন্ডিয়ান ভেরিয়েন্টটি বর্তমানে বাংলাদেশের মার্কেটে পাওয়া যাচ্ছে, দাম কিন্তু অনেক বেশি। এই ফোনটির ইন্ডিয়ান ভেরিয়েন্টটির দাম হলো 8256GB ভেরিয়েন্টটি 45,000-46,000 টাকা। তাই আপনার বাজেট যদি কিছুটা কম থাকে তখন আপনি চাইনিজ ভেরিয়েন্টের ফোনগুলো নিতে পারেন। আর আমি 2-3টির মতো চাইনিজ ভেরিয়েন্টের ফোন ইউজ করেছি, তেমন কোনো সমস্যা পাইনি। এখানে গুগলের সার্ভিসগুলো আপনি ইনস্টল করে নিলেই আপনি ফেসবুক, ইউটিউবের মতো সকল ধরনের অ্যাপস ইউজ করতে পারবেন। আমাদের লিস্টে 2 নম্বর পজিশনে যে ফোনটি রেখেছি এই ফোনটি হলো IQOO Neo 8। এই ফোনটিতে ডিসপ্লে পাবেন 6.78 inch মাপের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, সাথে থাকছে 144Hz রিফ্রেশ রেট। আর এই ফোনটির ব্যাক সাইডে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের, সাথে পাবেন 2 মেগাপিক্সেলের ডিপ সেন্সর, এখানে থাকছে ওআইএসএস সাপোর্ট। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K এবং 8K-তে ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এই বাজেট বিবেচনায় এখানে ডুয়াল ক্যামেরা হলো আপনি ভালো কোয়ালিটির ফটোগ্রাফিও তুলতে পারবেন। এখানে সেলফির জন্য পাবেন 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন আর এখানে আপনি ভালোই সেলফি তুলতে পারবেন। এই ফোনটির পাওয়ারের জন্য থাকছে স্ন্যাপড্রাগনের 8+gen 1 প্রসেসর, এই প্রসেসরটি 4 nanometer আর্কিটেকে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন। সাথে যে কোনো ধরনের হাই সেটিংসের গেমগুলো আপনি স্মুথলি খেলতে পারবেন, সেক্ষেত্রে কোনো ল্যাগ বা ফ্রেম ড্রপ ইস্যু পাবেন না। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকছে Android 13, এর ব্যাকএন্ডে থাকছে Fantasy 13, এখানে সিকিউরিটির জন্য থাকছে ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর এবং ব্যাটারির জন্য থাকছে 5000mAh-এর একটি ব্যাটারি, সাথে থাকছে 120W-এর একটি ফাস্ট চার্জার। এই ফোনটি বর্তমানে আনঅফিসিয়াল, এর 12256GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 40,000-41,000 টাকার মধ্যে। আপনাদের যাদের বাজেট হলো 40,000-এর থেকে কিছুটা বেশি এবং এই বাজেটের মধ্যে সবথেকে বেস্ট গেমিংয়ের জন্য একটা ফোন কিনতে চাইলে, সাথে ভালো ডিসপ্লেও পেতে চাইলে, তারা এই ফোনটি নিতে পারেন। আমাদের লিস্টের 1 নম্বর পজিশনে যে ফোনটি রেখেছি এই ফোনটি হলো Poco X6 Pro 5G। এই ফোনটিতে ডিসপ্লে পাবেন 6.67 inch মাপের একটি 1.5K অ্যামোলেড ডিসপ্লে, সাথে পাবেন 120Hz রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেতে থাকছে কোনিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন। এই ফোনটি ব্যাক সাইডে পাবেন ত্রিপল ক্যামেরা সেটআপ যার প্রাইমারি লেন্সটি হলো 64 মেগাপিক্সেলের, এখানে দেওয়া হয়েছে ওআইএসএস সাপোর্ট, সাথে পাবেন 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স আর 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K-তে 30fps-এ ভিডিও রেকর্ড করতে পারবেন আর এখানে আপনি দুর্দান্ত কোয়ালিটির ফটোগ্রাফি তুলতে পারবেন। এখানে সেলফির জন্য পাবেন 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন আর এখানেও আপনি ভালোই সেলফি তুলতে পারবেন। এই ফোনটির পাওয়ারের জন্য থাকছে মিডিয়াটেকের ড্যামেসিটি 8300 আল্ট্রা প্রসেসর, এই প্রসেসরটি 4 nanometer আর্কিটেকে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে পাবজি, ফ্রি ফায়ারের মতো গেমগুলো আপনি ভালোই স্মুথলি খেলতে পারবেন, কোনো ল্যাগ বা ফ্রেম ড্রপ ইস্যু পাবেন না। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড 14, এর ব্যাকএন্ডে থাকছে হাইপার ওএস, এখানে আপনি অ্যান্ড্রয়েড 17 পর্যন্ত আপডেট পাবেন। আর সিকিউরিটির জন্য থাকছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল সেন্সর এবং ব্যাটারির জন্য থাকছে 5000mAh-এর একটি ব্যাটারি, সাথে থাকছে 67W-এর একটি ফাস্ট চার্জার। এই ফোনটি বর্তমানে আনঅফিসিয়াল, এর 8256GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 37,000-38,000 টাকার মধ্যে এবং এর 12256GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 40,000-41,000 টাকার মধ্যে। আপনাদের যাদের বাজেট হলো 40,000 টাকা এবং এই বাজেটের মধ্যে সবথেকে বেস্ট একটা অলরাউন্ডার ফোন কিনতে চান, যেখানে আপনি সুন্দর লুক ডিজাইনের পাশাপাশি ভালো ডিসপ্লে, ভালো ক্যামেরা এবং ভালো গেমিং করতে চান, তারা এই ফোনটি নিতে পারেন। আর ফোকোর ফোনে কিন্তু আগের মতো মাদারবোর্ড ইস্যু বা ক্যামেরা ডেড ইস্যু নাই,
এই ছিল বর্তমান মার্কেটের সেরা পাঁচটি ফোন 30-40 হাজার টাকা বাজেটের মধ্যে। এখন আপনার বাজেট ও চাহিদার সাথে মিল রেখে এই পাঁচটি ফোনের মধ্যে আপনি যে কোনো একটি ফোন নিতে পারেন। আশা করছি আপনি আপনার কাঙ্ক্ষিত ভ্যালু ফর মানির ফোনটি পেয়ে যাবেন। আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।